জিরো ফিগারের শুধুমাত্র তাদেরকে, আমরা প্লাস সাইজের আমরা কেন পারবো? প্লাস সাইজ যখন হয়েছে তখন আসলে সবাই আসলে এটাও বলেছে যে কোন ফুড আমি চাকরি আসলে আমি আসলে দেখেন আমরা যারা মোটা তারা আসলে সবাই একটা কেমন যেন নিজের মধ্যে একটু কুকুরে থাকে, যে তারা আসলে নিজের নিজের থেকে কোনো একটা মানে মন খুলে আসলে কোনো কাজ করতে পারে না। আমি আসলে চিন্তা করলাম যে আমরা আসলে এভাবে এভাবে নিজেদেরকে টুকরে রাখবো না, এবং আমি চিন্তা করেছিলাম যে আমি আমার নিজেকে মেলে ধরবো এবং আমার যে সমস্ত ট্যালেন্টগুলো আছে এটা সবাই জানবে, শুধুমাত্র যারা জিরো ফিগারের শুধুমাত্র তাদের কেন, আমরা প্লাস সাইজের আমরা কেন পারবো না? সেজন্যই আসলে পরিবার থেকে অনেক সময় বাধা থাকে প্রতিযোগিতা আসে, আমার ফ্যামিলি থেকে আসলেই কোনো বাধা কোনো কিছু ছিল না। আর ইনফ্যাক্ট আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা আমাকে তো খুবই কারেজ করেছে ইনফ্যাক্ট এখানে আসার জন্য। এখানে আপনি কি প্রতিভা দেখিয়েছেন? আমার এখানে একটা ডান্স একটা পারফরমেন্স ছিল, প্রতিযোগিতার পরে আপনার প্ল্যানটা কি কিছু? আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমাকে দেখে অন্য লোকজন যেন ইন্সপায়ার হয় এবং আমি এখান থেকে দেখে আমি আসলে একটা বুটিক করতে চাই বা আমার নিজের বিজনেসটা আমি আরও এস্টাবলিশ করতে চাই। আমার আসলে ট্রান্সপোর্ট বিজনেস আছে, প্লাস হচ্ছে আমার ফুড ক্যাটারিং বিজনেস আছে। আচ্ছা, তো আপু আপনি এখান থেকে যদি উইনার হয়ে আসেন তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? মানে নাটক সিনেমা বা অন্য কিছু? না আসলে নাটক সিনেমা এগুলো আমার ভবিষ্যৎ প্ল্যান না। আমার ভবিষ্যৎটা প্ল্যানটা হচ্ছে যে যারা একটু ক্লাস সাইজ তারা যেন আমাদেরকে দেখে ইন্সপায়ার, তারা যেন আমাদেরকে আইডল হিসেবে মানে এবং নিজেদেরকে কখনোই যেন আগ্রহে এভাবে না, তাদের ফ্যামিলির মধ্যেও যেন তারা একটা বড় গলায় সুন্দর করে একটা কথা বলতে পারে যে না আমরাও পারি। আচ্ছা, তো আপনার এখানে আসার এই পর্যন্ত আসার অডিশনে যোগদান করার মানে অনুপ্রেরণা বা সাহস জুগিয়েছে কে? সম্পূর্ণ আমার হাজবেন্ডের মতামত ছিল। আমি আমার ছেলের কথা এটাই বলবো যে আজকে সকালবেলা আমি যে সময় প্র্যাকটিস করছিলাম এবং আমার একটা ভিডিও করছি এবং হি ওয়াজ ইন্সপায়ারিং মি লাইক এভরিথিং, ওর থেকে আমি ইন্সপিরেশনটা সবচেয়ে বেশি পেয়েছি। মানে ভাই আপনাকে সাহসটা বেশি জুগিয়েছে, তো আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি আসলে এটাই বলতে চাই যে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তুমি সাথে ছিলা, তুমি আমার ব্যাকে ছিলে বলে আমি সামনে এগিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ।